চাওক, একে তো রাজীব ভবনত যি পরিবেশ হোক না কেন, এটা আমার চার অধিকার আমার নাই, আমি এইবিলাকত না যাও। আমি এটা যাম, আমার দেশি মানুষবিলাকে কংগ্রেস করক, ইউডিও করক, বিজেপি করক, বৈজ্ঞানিক হোক, ডক্টর হোক, আমি এটি বিচারিছো। তাতে গৈ কতবা নেতৃত্ব লোক এটি বিচারিছো, কিন্তু কতবা গৈ কংগ্রেসত যাক বা ইউজিপিত যাক, বিজেপিত যাক, তাতে যে কোনোবাই নেগলেক্ট করবে, তাক অন্যায় করবে, এইটত আমি মানি লওয়ার পক্ষপাতী নহয়। কারণ এখেতে চাওক, আমি কিছুদিন আগত একটা বাইক দিছিলো, যে প্রেসিডেন্টজনে আমার গড়িয়া মরিয়া দেশি সকলক দালাল বলে আখ্যা দিছে। দালাল মিনিংটো কি তাক মই বুঝাই দিম অল্প পিছতে, আপনার জড়িয়ে দিন। বিশেষ করে আজ কব খুঁজিছো যে কংগ্রেসে ইমান আমাক নেগলেক্ট করার পিছতো আজি কংগ্রেসের যেটা হাল হয়েছে, তথাপিও এনেকুয়া কত সাহস পালে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টজনে আমাক দালাল সজার? এটার প্রত্যুত্তর আমি দিমেই, কারণ আমি আপনার জড়িয়ে কোয়ার সত্ত্বেও তার উচ্চতম কর্তৃপক্ষ এটি ব্যবস্থা লওয়া নাই। আমি আপনার দায় জানাব খুঁজিছো যে এই জেলা সভাপতিজনের অতি সোনকালে উচ্চতম কর্তৃপক্ষ এই ব্যবস্থা নললে আমি তাক দেশি অঞ্চলত মানে সময় নিষিদ্ধ করে দিই। আর আমার কংগ্রেসের নেতৃবৃন্দ, আর আমি এটা আপনার দ্বারা একটা আহ্বান জানাইছো যে আমার দেশি জনগোষ্ঠীর যাক মানুষ আছে, এইটো যেটো এখেতে আমার ব্লেম দিছে, এই ব্লেমটো সলিউশন নহলৈকে কংগ্রেসের মেইন মিটিংত যাতে সহযোগ নকরে। চাওক, এটা কথাটা ভালো কৈছে আপনি। এখেতর স্পষ্টীকরণ পার পিছের দিনই এখেতর জেনারেল সেক্রেটারি আর এখেতর জেলা পরিষদের সদস্যই আকো রিপিট করছে সেই রাজীব ভবনতে নেহি কইছে বলে। এটা কেনেকা কথা, তার ঘরের মানুষে কই আছে, তার মানে নিশ্চয় কইছে। গতি ইমান ছত্রভঙ্গ মানে ছত্রশালী কথা তার আমি বুঝি পাইছো, ইমান উদ্ভণ্ডালী কথা কব নপায় এখেতে প্রেসিডেন্টজনে। গতি তার দালাল কাক কয় এইখানে আমি বুঝাই দিম, তার কারণে আমি আপনার জড়িয়ে তার উচ্চতম কর্তৃপক্ষক জানাব খুঁজেছো অতি সোনকালে তার ব্যবস্থা করক, নহলে আমি নিষিদ্ধ ঘোষণা করে দিন তার আমার দেশি এলাকাত হওয়ার কারণে কংগ্রেসের। চাওক, এখেতো রাজীব ভবনত যি পরিবেশ হোক না কেন, এটা আমার চার অধিকার আমার নাই, আমি এইবিলাকত না যাও। আমি এটা যাম, আমার দেশি মানুষবিলাকে কংগ্রেস করক, ইউডিও করক, বিজেপি করক, বৈজ্ঞানিক হোক, ডক্টর হোক, আমি এটি বিচারিছো। তাতে গৈ কতবা নেতৃত্ব লোক এটি বিচারিছো, কিন্তু কতবা গৈ কংগ্রেসত যাক বা ইউজিপিত যাক, বিজেপিত যাক, তাতে যে কোনোবাই নেগলেক্ট করবে, তাক অন্যায় করবে, এইটত আমি মানি লওয়ার পক্ষপাতী নহয়। কারণ এখেতে চাওক, আমি কিছুদিন আগত একটা বাইক দিছিলো, যে প্রেসিডেন্টজনে আমার গড়িয়া মরিয়া দেশি সকলক দালাল বলে আখ্যা দিছে। দালাল মিনিংটো কি তাক মই বুঝাই দিম অল্প পিছতে, আপনার জড়িয়ে দিন। বিশেষ করে আজ কব খুঁজিছো যে কংগ্রেসে ইমান আমাক নেগলেক্ট করার পিছতো আজি কংগ্রেসের যেটা হাল হয়েছে, তথাপিও এনেকুয়া কত সাহস পালে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টজনে আমাক দালাল সজার? এটার প্রত্যুত্তর আমি দিমেই, কারণ আমি আপনার জড়িয়ে কোয়ার সত্ত্বেও তার উচ্চতম কর্তৃপক্ষ এটি ব্যবস্থা লওয়া নাই। আমি আপনার দায় জানাব খুঁজিছো যে এই জেলা সভাপতিজনের অতি সোনকালে উচ্চতম কর্তৃপক্ষ এই ব্যবস্থা নললে আমি তাক দেশি অঞ্চলত মানে সময় নিষিদ্ধ করে দিই। আর আমার কংগ্রেসের নেতৃবৃন্দ, আর আমি এটা আপনার দ্বারা একটা আহ্বান জানাইছো যে আমার দেশি জনগোষ্ঠীর যাক মানুষ আছে, এইটো যেটা এখেতে আমাক ব্লেম দিছে, এই ব্লেমটো সলিউশন নহলৈকে কংগ্রেসের মেইন মিটিংত যাতে সহযোগ নকরে। চাওক, এটা কথাটা ভালো কৈছে আপনি। এখেতর স্পষ্টীকরণ পার পিছের দিনই এখেতর জেনারেল সেক্রেটারি আর এখেতর জেলা পরিষদের সদস্যই আকো রিপিট করছে সেই রাজীব ভবনতে নেহি কইছে বলে। এটা কেনেকা কথা, তার ঘরের মানুষে কই আছে, তার মানে নিশ্চয় কইছে। গতি ইমান ছত্রভঙ্গ মানে ছত্রশালী কথা তার আমি বুঝি পাইছো, ইমান উদ্ভণ্ডালী কথা কব নপায় এখেতে প্রেসিডেন্টজনে। গতি তার দালাল কাক কয় এইখানে আমি বুঝাই দিম, তার কারণে আমি আপনার জড়িয়ে তার উচ্চতম কর্তৃপক্ষক জানাব খুঁজেছো অতি সোনকালে তার ব্যবস্থা করক, নহলে আমি
নিষিদ্ধ ঘোষণা করেছেন তার আমার দেশি এলাকা থমার কারণে কংগ্রেসের।